সিলিং ফ্যান খুলে পড়ে বিতর্কিত সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসান গুরুতর আহত হয়েছেন এবং তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সরিষাবাড়ি উপজেলায় দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনার শিকার হন সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা যায়, সন্ধ্যায় সরিষাবাড়ির নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেওয়ার সময় ডক্টর মুরাদের মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে। এ সময় তার মাথার সামনের অংশ কেটে যায়। সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সাজন ভারপ্রাপ্ত ডক্টর দেবাশিস রাজবংশী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডান দিকে কেটে গিয়েছে। পরবর্তী তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে 2021 সালে প্রতিমন্ত্রী পদ হারান তিনি। গত বছর ঢাকায় সিনেমার এক শীর্ষ নায়িকার সঙ্গে ডক্টর মুরাদের অশালীন ফোন আলাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে তার দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডক্টর মুরাদ। এরপর গত 9 ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন ডক্টর মুরাদ। কানাডার টরেডো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে সেই দেশে ঢুকতে দেওয়া হয়নি। সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়, কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যম তা প্রকাশ করে। পরে তিনি বাধ্য হয়ে আবার দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে নীরবে দিন যাপন করছেন।